পেরিয়ে গেছে তফসিল ঘোষণার 24 ঘন্টা। এর মধ্যে চলছে অবরোধ, সহিংস কর্মসূচি। নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আর পাল্টাপাল্টি অবস্থানে জনসাধারণের মনে রয়েছে নানা সংশয়। চা বিক্রেতা বাচ্চু মিয়ার দুশ্চিন্তা দেশের অস্থিতিশীল পরিস্থিতি ঘিরে। তার চাওয়া, তফসিল যেহেতু হয়েছে, রাজনৈতিক দলগুলোর ভাবনা যেন পেয়ালার চায়ের মতো এক বৃত্তে আটকে না থাকে। আগে ভোট দিতে দিতাম, ধন ছোট আমার ভোট ছিল না, যখন আব্বার লগে মাল লগে ছোট আসিলাম নিয়ে দিত, নতুন কাপড় চোপড় পিন দিয়া মনে হয় যে ঈদ, জর্গা কাজা মারামারি ফারামারি না করে সবাই অংশগ্রহণ ভাবে নির্বাচন হলে সবার তো ভালো লাগে। দেশের বৈরী পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এমন ক্ষুদ্র ব্যবসায়ী আর খেটে খাওয়া মানুষের ওপর। আয় রোজগারের টান কিংবা ভোগান্তি সবই পোহাতে হয় সাধারণ জনগণকে। তাই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে প্রতিটি রাজনৈতিক দলকে সাধারণ মানুষের কথা ভাবার আহ্বান তাদের। নির্বাচন সঠিকভাবে হোক, এই যে দেহ নাঙ্গর কামাই নাই, খাওয়া নাই, দাওয়া নাই, আমরা তো অভাবে পড়ে রয়েছি না। অস্থিরতা আমরা চাই না, আমরা নিম্ন শ্রেণীর লোক যেন খাইয়া বাঁচতে পারি, দেশ যাতে শান্তিপূর্ণ চলে, এটাই আমাদের প্রত্যাশা, আর কিছু না। আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি, আমার কথা হচ্ছে আমাদের মানুষের যাতে কোনো ব্যাঘাত না ঘটে, আমাদের পেট যদি ঠিকঠাক মতো চলে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি, যে গভর্নমেন্টই আসুক আসুক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বড় দুই দলগুলি যদি একটু স্যাক্রিফাইস করে, দুই পক্ষই, এক পক্ষ স্যাক্রিফাইস করবে আরেক পক্ষ করবে না, সেটা না, তাহলে আমার মনে হয় একটা সুন্দর নির্বাচন আমরা জনগণ, সাধারণ জনগণটা দেখতে পাবো। সবাই অংশগ্রহণমূলকভাবে একটি নির্বাচন হোক, যাতে সবাই ভোট দিতে পারে, কেন্দ্রে যেতে পারি, পরিবেশটা করার জন্য প্রশাসনই পারবে, পরিবেশ তৈরি করতে প্রশাসন ছাড়া তো আর কেউ পারবে। হরতাল হলেও বের হচ্ছে, আবার না হলেও বের হচ্ছে, কারণ এখানে আমাকে গভর্নমেন্ট আমাকে চ্যানেল দিবে না, মরার আগ পর্যন্ত বিরোধীদের কোনো লাভ হবে না। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে আসা দরকার যে পর্যায়টা জনগণ মেনে নিবে। যে কোনো নির্বাচনে সবচেয়ে বেশি ভোট থাকে দেশের তরুণ সমাজের। যোগ্য জনপ্রতিনিধি বাছাইয়ে তারাও চাচ্ছেন অবাধ সুষ্ঠু পরিবেশ। তো আশা করছি ইনশাল্লাহ এবার ভোট দিতে পারবে, এবং আমিও অন্য সকলের মতো চাচ্ছি যে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর এবং স্বাভাবিক নির্বাচন হোক, যেখানে জনগণের জানমালের নিরাপত্তা থাকবে। এই দুইটা মাস একটা স্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যাক, সকলেই ভোটে আসুক, ভোট কেন্দ্রে অংশ নিক, পাবলিক ভোট কেন্দ্রে যাক, গিয়ে ভোট প্রদান করুক, একটা স্বাধীনভাবে তার যাকে খুশি তাকে ভোট দেবে। কালকে তফসিল ঘোষণা করলো, এখন অনেক সময় যদি ঝামেলা হয় আমাদের ভার্সিটি অফ হয়ে যাবে, তো এটা যেন না হয়, সব মানে সুষ্ঠুভাবে হয় এটাই কামনা করি। সব দলের উচিত যে এখনও সময় আছে, সুভয় বুদ্ধি উদয় হোক, এখনও সবাই যে ফেয়ার ইলেকশন একটা সংলাপ বসার জন্য সবাই যদি চাচ্ছে সুস্থ নির্বাচন, সব দল সমানে একটা সংলাপে বসলে তখন একটা সমঝোতার পথ তৈরি হতো। এই জন্য আমি চাবো যে সবাই সমন্বয় কইরা একটা ভালো পরিস্থিতি আসুক, যে আমরা তরুণ ভোটার হিসাবে কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি। দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতাও থাকা উচিত বলে মনে করছেন সাধারণ ভোটাররা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।